हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। शिल्पास ब्लॉग एंड कुकिंगे सबाई के स्वागत जानाच्छि। जेहेतु सामने कुरबानी ईद, ताई आमार फ्रिजटाके किभाबे क्लीन करलाम, एकदम ही भितरटा फाका करे फेलेछि, सब खाली हो गिएछे। आर छोट्ट एकटा रेसिपी देखाबो बीफ दिए आपनादेर साथे। प्लिज सबाई आमार भिडियोटा देखबेन। ए तो फ्रिजेर सामने चले एलाम, एखन फ्रिजेर भितरेर अंशटा आपनादेर साथे शेयार करब। এই ফ্রিজের দরজায় কিছু এগ আছে, আর হচ্ছে কিছু আমার মেকআপ আইটেম, আর যেহেতু রান্না করি কিছু মশলা ফ্রিজে রেখেছি, আর হচ্ছে আরেকটা ফ্রিজের দরজাটাতে দরজার বক্সগুলোতে আমি এগুলো রেখেছি। কিছু এখানে হচ্ছে কিছু জেলি, জ্যাম জেলি, স্ট্রবেরি, অ্যাপল, পাইনঅ্যাপল, এরকম কয়েকটা জেলি, আর বাকি সব আমার মশলা, সস, এইসব পুরাটাই ফাঁকা, একদম খালি। এখানে কিছু চকলেটস কিছুই নেই, এই এই তাকটাও একদমই খালি। এখানে কিছু ফ্রুটস, আর হচ্ছে এখানে কিছু কয়েক পিস পাউরুটি, আর ভেজিটেবলস ড্রয়ারটা একদমই ফাঁকা খালি, কয়েকটা কিছু লেবু আছে, ব্যাস শেষ, আর কিছু নেই। যেহেতু ঈদের দু তিন দিন প্রায় মাংসই খাওয়া পড়ে, তেমন ভেজিটেবল খাওয়া পড়ে না। দুদিন পরে অবশ্য ভেজিটেবল খেতে খুব ইচ্ছে করে, তখন কিনা হবে। দু তিন দিনের জন্য আর ফ্রিজটাকে ভরে রাখলাম না, একদম খালিই করে ফেললাম। আর এটা হচ্ছে উপরের সেকশনটা একদমই ফাঁকা, কিছু চিকেন আছে, চিকেনগুলোকে আমি ঈদের দিন রান্না করে ফেলবো। এখানে দু তিনটা দুধের প্যাকেট আছে, লিকুইড মিল্ক, এগুলোকেও আমি ঈদের দিন রান্না করে ফেলবো, একদমই খালি হয়ে যাবে। আর এই আইস বক্সটা কখনই রাখতে পারি না, যেহেতু ফ্রিজ ভরপুর থাকে, এখন খালি হয়েছে, তাই আইস বক্সটাকে একটু ফ্রিজে রাখলাম। আর হচ্ছে এখানে কিছু কেক আছে, আর কিছু চকলেট আছে, এই টুকটাক আর কি, পুরাটাই একদম খালি। এইভাবে ফ্রিজটাকে ফাঁকা করে ফেললাম, যেহেতু কুরবানি ঈদ তাই ফ্রিজটাকে দেখালাম। এভাবে সবাই কুরবানির আগে ফ্রিজটাকে একদম ধুয়ে মুছে ক্লিন করে রাখবেন, তাহলে মাংসরা ফাঁকা খালি করে রাখবেন, তাহলে মাংস রাখতে আর কোনো প্রবলেম হবে না। আর আমি আজকে বিফ দিয়ে, বিফ স্লাইস করে কেটে, স্লাইস করা বিফটাকে এখন আমি মেরিনেট করে নিব। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম জিরা গুঁড়ি, দিয়ে দিচ্ছি সমস্ত গরম মশলা একসাথে গুঁড়ি করে রাখা, দিয়ে দিলাম চিনি, লাল মরিচের গুঁড়ি, ধনে গুঁড়ি, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, স্বাদ মতো লবণও দিয়েছি, দিয়ে দিলাম কুকিং অয়েল। এখানে আমি দিয়েছি 1 স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ি, ময়দাও দেওয়া যাবে, আমি মুচমুচে হওয়ার জন্য আমি দিয়েছি চালের গুঁড়ি। এখন এটাকে আমি ভালো করে মেখে নিব একসাথে। একটু পানি লাগবে, অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, খুবই সামান্য পানি লাগবে। পানি বেশি হয়ে গিয়েছে, এখন এখানে আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1/2 স্পুন পরিমাণ, দিয়ে দিচ্ছি একটু করে জাফরান রং, দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার, দিচ্ছি সয়া সস। এখন এগুলোকে সবগুলোকে একসাথে আমি ভালো করে মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। খুব সুন্দর করে মশলাটার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব, যেহেতু বিফ তাই আমি একটু ভিনেগার দিয়ে দেব। খুব সুন্দর করে আমি এখন এটাকে মেখে নিব, মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। পাতলা স্লাইস করে আমি মাংসটাকে কেটেছি। 10 মিনিট পর আমি চলে আসলাম চুলোতে, প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। গরম হয়ে আসছে,
এখন আমি স্লাইস করে রাখা মেরিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি। আমার এখানে অল্প মাংস তাই আমি একবারই সবটা ভেজে নেব। খুব মজা হয় এই মাংসটা খেতে, এটা রুটির সাথে, পাউরুটির সাথে, নানের সাথে খুব ভালো লাগে, গরম ভাতের সাথেও ভালো লাগে খেতে। এপাশ 3 মিনিট, ওপাশ 3 মিনিট, দুই পাশ মিলিয়ে 6 মিনিট এটাকে আমি কুক করে নেব। 6 মিনিটে আমার মাংসটা ফ্রাই হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার চলে আসছে ওই পিঠে। এখন আমি মাংসটাকে উল্টিয়ে দেব, উল্টিয়ে ওই পাশ আমি 3 মিনিট ভেজে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদিও এটা কাঁচা গরুর মাংস, তারপরও মাংসটা খুব দ্রুত কুক হয়ে যায়, খুব সুন্দর করে সিদ্ধ হয়, ভাজা হয়, খেতে অসাধারণ লাগে। এইভাবে বাসায় ট্রাই করতে পারেন, বিকেলের একটা সুন্দর স্ন্যাক্স, একটা নাস্তা হয়ে যায়, ভালো লাগে খেতে। পাউরুটির সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে, তারপর নান রুটির সাথেও ভালো লাগে খেতে। খুব সুন্দর একটা কালার চলে আসছে। ব্রাউন কালার করে আমি মাংসটাকে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি মাংসটাকে। মাংসটাকে একটা বাটিতে সার্ভ করে দিলাম। আমি আজকে করেছি পাউরুটির সাথে, দিয়ে দিলাম এখানে মেয়োনেজ আর টমেটো সস। আমি আজকে পাউরুটির সাথে মাংসটাকে সার্ভ করেছি। আপনারা রুটির সাথে, নান রুটির সাথে করতে পারেন, এভাবে বাসায় ট্রাই করতে পারেন, খেতে ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।